শুধু অহিন্দুদের প্রবেশ নয়, পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হলে মানতে হবে পোশাক বিধি। ভক্তদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পোশাক, যে কোনো পোশাক পরে আর মন্দিরে পা রাখা যাবে না। কবে থেকে শুরু হবে এই নতুন নিয়ম? সেবায়িতদের জন্য অনেক আগেই পোশাক বিধি চালু হয়েছিল, এবার ভক্তদের জন্য পোশাক বিধি আনল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। যেমন খুশি পোশাক পরে আর প্রবেশ করা যাবে না মন্দিরে। মন্দিরে প্রবেশের জন্য পড়তে হবে সভ্য পোশাক। বিধি অনুযায়ী আর টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। গত কয়েক মাস আগে উত্তর ও দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে এই ধরনের ড্রেস কোড কার্যকর হতে দেখা গিয়েছে। ধর্মীয় অনুভূতির এবং মন্দিরের পবিত্রতা রক্ষায় অনেক মন্দিরেই ছোট পোশাক পরা নিষিদ্ধ। এবার সেই পথেই হাঁটতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরে পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। জগন্নাথ মন্দির ব্যবস্থাপনার প্রধান রঞ্জন কুমার দাস এ বিষয়ে বলেন, মন্দিরের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত অনেকেই ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করে মন্দিরে প্রবেশ করছেন। হাফ প্যান্ট, হাত কাটা জামা পরে অনেককে মন্দিরে ঘুরতে দেখা যাচ্ছে, যেন তারা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন। মন্দির দেবতার স্থান, কোনো বিনোদনের জায়গা নয়। মন্দিরের সিংহ গেটে মোতায়েন নিরাপত্তা বাহিনী এবং সেবকেরা পোশাক কোড পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি। কেউ আপত্তিকর পোশাক পরে এলে তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। পোশাক নিয়ে সচেতনতামূলক প্রচারও চালাবেন কর্তৃপক্ষ। জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য কি ধরনের পোশাক পরতে হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শাড়ি, সালোয়ার কামিজের মতো শালীন পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। কেবল 12 বছরের নিচে শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে। নতুন বছর অর্থাৎ 2024 1 জানুয়ারি থেকে জগন্নাথ মন্দিরে চালু হয়ে যাবে এই পোশাক বিধি। তবে শুধু পোশাক পরার ক্ষেত্রে নয়, পুরীর জগন্নাথ মন্দিরে আরো বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত আর কোন ধর্মাবলম্বী মানুষের প্রবেশাধিকার নেই। মন্দিরের সিংহদ্বারের কাছে ছোট পাথরে 5টি ভাষায় তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই নিয়ম কঠোরভাবে মেনে চলেন মন্দির কর্তৃপক্ষ। এই নিয়ম এতটাই কড়া যে বিখ্যাত রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, অভিনেতা এমনকি রাষ্ট্রপ্রধানের জন্য এই নিয়ম লঙ্ঘন করা হয় না। প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীও এই অনুমতি পাননি। একজন পার্সিকে বিয়ে করায় তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি সেই সময়। কাছের রঘুনন্দন লাইব্রেরি থেকে প্রার্থনা সারতে বাধ্য হয়েছিলেন তিনি। যদিও বছরে একবার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই পুরীর জগন্নাথের দর্শন পান। রথযাত্রার দিন ভক্তদের দরবারে হাজির হন জগন্নাথ দেব। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।